যদি রসুন থাকে তাহলে উপরে যেগুলো ছিল আপনার 100 থেকে 110 টাকা 20 টাকা ছিল পার কেজি, এখন দেখা যাচ্ছে এটা 50 থেকে 60 টাকা এরকম পার কেজিতে চলে আসছে। ঘুরে ঘুরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে বাজার রয়েছে, গুরুত্বপূর্ণ যে মার্কেট রয়েছে, সেগুলোতে আমরা অভিযান পরিচালনা করছি। আপনারা বেশ কয়েকদিন ধরে কাজ করছেন, এই কাজ করতে আপনাদের সফলতা কতটুকু বলে দিচ্ছেন? ডেফিনেটলি আমরা এটা সফলতা দেখেছি, যেমন গত কয়েকদিন ধরে আমরা সবজির যে বাজারে অভিযান চালিয়েছি সেই সবজির বাজার এখন আপনার অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। যেগুলো ছিল আপনার 100 থেকে 110 টাকা 20 টাকা ছিল পার কেজি, এখন দেখা যাচ্ছে এটা 50 থেকে 60 টাকা এরকম পার কেজিতে চলে আসছে। তো সেটা অবশ্যই আমাদের একটি মনিটরিং, জোরদার মনিটরিং ছিল। পাশাপাশি অনেকের এখানে কথা রয়েছে যারা বলছে যে এখানে পণ্যের সরবরাহ বাড়ছে, তো এখানে আপনাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে একেবারে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত এবং বিভিন্ন সংস্থা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনার বাজার মনিটরিং করে এই বাজারটাকে স্থিতিশীল করার জন্য প্রত্যেকে কাজ করে যাচ্ছে। তো সেই নির্দেশনা মধ্যে আমরাও কাজ করেছি এবং আমরা দেখছি যে এখন বর্তমানে বিভিন্ন যে পণ্য রয়েছে ভোগ্য পণ্য, সেই ভোগ্য পণ্যের দাম আস্তে আস্তে কমছে। ডেফিনেটলি আমরা আসলে ঘুরে ঘুরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে বাজার রয়েছে, গুরুত্বপূর্ণ যে মার্কেট রয়েছে, সেগুলোতে আমরা অভিযান পরিচালনা করছি এবং আমরা প্রত্যেকটি বাজারকেই আপনার অবহিত করছি যাতে কোনোভাবেই তারা পেপারলেস বিজনেস না করে, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি আমরা এটা মনিটরিংয়ে রাখবো এবং প্রত্যেকটা বাজারে আমরা শুধু একবার নয়, আমরা যতবার প্রয়োজন ততবারই আমরা এখানে মনিটর করবো এবং দেখবো যে তারা আসলে আমাদের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা মেনটেন করছে কিনা।